আপনারা যারা বিকাশ অ্যাপ ব্যবহার করেন তাদের জন্য আজকে একটি দারুণ অফার নিয়ে আসলাম। তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের বিকাশ অ্যাপ থেকে আপনাদের যে কোনো ফোনে 11 টাকা রিচার্জ করেন তাহলে 11 টাকা বোনাস পেয়ে যাবেন, মানে 11 টাকা রিচার্জ করলে আবার 11 টাকা বোনাস পেয়ে যাবেন। তো এই অফারটা কিন্তু সবাই পাবেন, এই অফারটার মেয়াদ থাকবে 23 জুলাই থেকে 29 জুলাই পর্যন্ত। তো এখন আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখাবো। স্ক্রিনে যাওয়ার আগে আমি আরেকটা কথা বলে রাখি, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি করে দিবেন ওকে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো চলুন শুরু করা যাক ইন্ট্রোর পর। বিকাশ অ্যাপ থেকে 11 টাকা বোনাস পেতে হলে আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে বিকাশ অ্যাপে। বিকাশ অ্যাপে চলে আসার পর আপনাদের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো 11 টাকা কিভাবে রিচার্জ করবেন এবং 11 টাকা কিভাবে বোনাস পাবেন। দেখুন, বিকাশ অ্যাপে কিন্তু এই অফারটা দেখাচ্ছে। দেখুন, অ্যাপ থেকে 11 টাকা রিচার্জ করলে 100% ইনস্টান্ট ক্যাশব্যাক। তো মানে সাথে সাথে এই 11 টাকা রিচার্জ করলে 11 টাকা বোনাস পেয়ে যাবেন। তো এখন আপনারা সেন্ড মানির পরে দেখুন মোবাইল রিচার্জ একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাদের ফোন নাম্বার তুলবেন। তো আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে দেখুন রিচার্জের অপশন চলে আসলো। তো এখানে 11 আমি দিয়ে দিব। 11 টাকা দেওয়ার পর এখানে দেখুন তীর একটা চিহ্ন আছে, এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাদের বিকাশের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আপনাদের টাকা যেভাবে রিচার্জ করেন সেভাবে রিচার্জ করবেন, শুধু 11 টাকা বসিয়ে দিবেন। তো এখন আমি আমার বিকাশের পিন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। বিকাশের পিন নাম্বারটা দেওয়ার পর এখানে দেখুন একটা চিহ্ন আছে, এই চিহ্ন ক্লিক করবেন, মানে তীর চিহ্ন অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে লেখা আসলো ট্যাব অ্যান্ড হোল্ড টু মোবাইল রিচার্জ। তো এখানে আপনারা হাত দিয়ে ধরে রাখবেন। তো দেখুন এখানে কিন্তু 11 টাকা রিচার্জের অপশনটা চলে আসলো। এখন এখানে হাত দিয়ে ধরে রাখলে কিন্তু 11 টাকা রিচার্জ হয়ে যাবে। তো এখন আমি হাত দিয়ে ধরে রাখলাম। ধরে রাখার পর আমার কিন্তু 11 টাকা রিচার্জ হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু আমি ক্যাশব্যাকও পেয়ে গেছি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু 11 টাকা রিচার্জ হয়েছে, তারপর আমার ক্যাশব্যাকের অফারটাও কিন্তু চলে আসলো। তো দেখুন এখানে কিন্তু ক্যাশব্যাক 11 টাকা চলে আসলো। প্রথম 11 টাকা রিচার্জ হইলো, তারপরে ক্যাশব্যাকটা চলে আসলো। দেখুন এই দেখুন ক্যাশব্যাকটা কিন্তু এখানে চলে আসলো। তো এইভাবে আপনারা ক্যাশব্যাক পাবেন 11 টাকা রিচার্জ করলে 11 টাকা বোনাস। দেখুন এখানে একটা SMSও চলে আসলো, দেখুন এখানে কিন্তু ক্যাশব্যাক চলে আসলো, 11 টাকা রিচার্জ করছিলাম আবার 11 টাকা ক্যাশব্যাক চলে আসলো। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে এই ক্যাশব্যাকের অফারটা পেলাম। দেখুন তারা কিন্তু তাদের ফেসবুক পেজেও এই অফারটা দিয়ে দিয়েছে। দেখুন ঈদের আগে সেরা অফার, অ্যাপ থেকে যে কোনো নাম্বারে 11 টাকা মোবাইল রিচার্জ বিকাশ করলেই 100% ক্যাশব্যাক। 23 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত এই অফারটা থাকবে। দেখুন 23 জুলাই 20 থেকে 29 জুলাই 2020-এর মধ্যে রিচার্জ করে একবার ক্যাশব্যাক নিতে পারবেন, মানে এই অফারটা কিন্তু একবার আপনারা এক বিকাশ অ্যাপ থেকে একবারই এই অফারটা পাবেন। এই অফার সকল বিকাশ গ্রাহকদের জন্য পরিযোজ্য, মানে এই অফারটা আপনারা সবাই নিতে পারবেন। ভিডিওটি শেষ করার আগে আমি আরেকটা কথা বলে রাখি, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি করে দিবেন ওকে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সবাই ভালো থাকুন, সেই পর্যন্ত।